কি বলছো? এটা বুঝি সুইট সেটা ওখানে মধ্যে আমাদের বেস্ট হোটেল বুকিং করতে তুমি রেডি করবে না যাই হোক এটা ভালো হোটেলও ছিল গ্র্যান্ড পোকার আছে না মিনির আগে বাবার সঙ্গে বেড়াতে এসেছি আমি জানি সবসময় তুমি বাবার কথা শোনা দিয়ে আচ্ছা দেখো মানে আমার পক্ষে যতটুকু পসিবল আমি সেটা ট্রাই করছি আমার লিমিটেশন 100% আমি দিলাম এটা কিন্তু খুব একটা খারাপ হোটেল না কিন্তু ঘুরে দেখো ঠান্ডা आपके पास वो सर दर्द की मेडिसिन है? मौत और मौत ओषुध ফাইন আরে তুই এখানে তুই ছাতি বিয়ে দাস নাকি আমি খুবই বিজি ছিলাম হ্যাঁ কত বিজি দেখতে পাচ্ছি নেপালে ঘুরে বেড়াচ্ছ না দোস্ত এখানে ঘুরতে আসি আমার এক ক্লায়েন্ট সে বাংলাদেশে যেতে পারবে না এদিন তার সাথে মিট করতে নেপালে আসছি আর এখান থেকে সে ফ্রান্সে ব্যাক করবে ওকে আর তুই এখানে আমি আসি হানিমুনে হানিমুনে ভাবি কোথায় আর কবে আসলি আজকে আসি জাস্ট নামলাম ও হোটেলে ঢুকলো তুই কি বলছ নাকি মাথা ব্যথা করছে তাই আমি একটু ওষুধ কিনতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তোর ওষুধ দরকার তো হ্যাঁ শোন আমি ব্যবস্থা করে দিচ্ছি আর এরপর কফি খাবার আড্ডা হবে অনেকদিন পর তোর সাথে দেখা হ্যাঁ ঠিক আছে কোন দিকে এতে চলে যাই চল তুই ওই যে পাঠিয়ে দে Can you please give this to room number 303? Okay, sure, sir. Yeah, and two coffees in the garden. Okay, sure. Yeah, thank you. হোটেলটা কি খারাপ বল না হোটেলটা তো অনেক ভালো স্যার আচ্ছা দাঁড়া তো ভাবি পাইছি নাকি এটা খোঁজ নিয়ে হ্যাঁ খুঁজে দেখ হ্যাঁ আমি ওই যে ওষুধ তো পাইনি খুঁজলাম অনেক জাস্ট রোল অন পেলাম একটা এটা বোধহয় কাজ হয়ে যাবে পাঠিয়ে দিচ্ছি পেছনে হ্যাঁ ঠিক আছে ওকে না না প্রবলেম না তোর ভাবি আসলে মাথা তো ওকে নিয়ে একটু বলি আচ্ছা বল তুই আমেরিকা থেকে দেশে কেন ব্যাক করলি সবাই দেশ থেকে বাইরে যায় আর তুই আমেরিকা থেকে দেশে চলে আসলি হ্যাঁ সবাই আমাকে বলতেছিল থেকে যেতে এমনকি আব্বা আম্মা চাইছিল আমি ফেরত আসি কিন্তু আমি আসলে দেশেই কিছু করতে চাই সম্ভব আমার না বিদেশে দম বন্ধ হয়ে আসে এই যে নেপাল আসলাম না এখানে আসার পর আমার আমি বিট করতে পারছি না কখনোই আমার দেশের মাটিতে ফেরত
যাক ভালো, ওই দিন সৌরভের সাথে কথা হলো, ওর কাছে শুনলাম ভাবির ফ্যামিলি নাকি অনেক রিচ স্ট্যান্ডার্ড। হ্যাঁ মানে বাবা মা দেখে ঠিক করছে, অ্যারেঞ্জ ম্যারেজ বুঝিস না, বাবা মা যখন চয়েস করে বিয়ে দিবে তা খারাপ তো আর দিবে না। হ্যাঁ সে তো অবশ্যই, আর তোরও তো কম নাই। ধুর। আচ্ছা বল ভাবি কেমন? তোর ভাবি আমি ঠিক এখনো বুঝতেছি, মানে মাত্র 4 দিন হলো বিয়ে হয়েছে, আমি মানুষের চিন্তা সময় লাগে না, তোকে উত্তরটা আমি কয়েকদিন পরে দিই ঠিক আছে। আর এখানে কয়দিন থাকবি? আছি 7 থেকে 8 দিনে তো বুকিং করা আছে, নিয়ম 7-8 দিন তো আছে, এরপরে যদি ভালো লেগে যায় আমার ছুটি আরও বড়। কোথায় কোথায় যাবি প্ল্যান করেছিস? না ওইভাবে না, র্যান্ডম ঘুরি। এক কাজ করতে পারিস, আজকে কিন্তু ফাইলেটটা ঘুরে দেখতে পারিস। হ্যাঁ দেখি ভাবছি যাবো। হ্যাঁ ভাবি কি নিয়ে ঘুরে ভালো লাগবে। তোর ভাবি বোধহয় আজকে আর বেরোবে না, ওর মাথা ব্যথা তো, বলবে শুয়ে পড়বে। আমি একা একাই যাবো, তোর অবস্থা কি পারবি? আমি জাস্ট আমার একটা মিটিং আছে দোস্ত, মিটিং শেষ করে আই এম ফ্রি। আচ্ছা ঠিক আছে। All right, it's okay, I'll make it. Great. Yeah, Mr. David. Yeah, okay. Okay, I'm coming. Okay. Kire, coffee khaye ja? Dost. Abar phone chole asche. I would say. Urgent meeting korte hobe. Ami meeting ta shesh kori toke phone dichi. Phone dish. হ্যাঁ মা। হ্যাঁ না না আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। না ওই তোমার পাহাড়ের দিকে নেটওয়ার্ক থাকে না দেখে হয়তো তুমি পাওনি। না ফারিয়া রুমে আছে, আমি জাস্ট একটু কফি খাচ্ছি বসে। ওর তো মাথা ব্যথা, বোধহয় ফোন অফ, ওই জন্য পাওনি। আমি রুমে গিয়ে তোমায় কল দিয়ে দেবো। ঠিক আছে মা, আমি আবার পরে ফোন দিব। ফারিয়ার ফোন বোধহয় অফ, আমি পরে ফোন দিব। এখানে এসে একা একা ঘুরছিলাম, তাই দেখলাম আপনি বাংলা ভাষায় কথা বলছেন, বুঝতে পারলাম আপনি বাঙালি, তাই ভাবলাম একটু এসে কথা বলি। আসলে আমি বাঙালি না, আমেরিকান, ওই মস্করা করে বাংলা বলছি দাও। বেজা আই এম ফাইন। ইউ নাইস নেম, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। নেপালি কেন এসেছেন? হানিমুন। ওকে এনিথিং রং? নো এমনি ভাবলাম। তাই যাই হোক, আপনার ওয়াইফ কোথায়? একা একা বসে এখানে আপনি চা খাচ্ছেন পরে বলছিস। আছে ও রুমে, ওর শরীরটা ভালো লাগছে না তো ওদের ঘুমিয়ে গেছে। আপনি চাইলে কফি নিতে পারেন। হ্যাঁ স্যার। দুজনই একা একা ঘুরছিলাম, একজনকে পেলাম, কথা বলছি, ভালোই লাগছে, কফিও খাচ্ছি। সেম হিয়ার। তারপরে কি করেন আপনি? হম জানা চাহতে হ্যায় আপকে সাথ সারঙ্গোট। সারঙ্গোট। হ্যাঁ ঠিক আছে। তো দোস্ত স্যার ও তো প্যাক হো গয়া না, আপনি কনফার্ম নেই কিয়া, ইসলিয়ে তো আজ তো নেই এসে উঠ পায়ে স্যার, কাল হো জায়েগা। ম্যানে তো আপকো বোলা থা কি মে অর মেরা ওয়াইফ, মেনে বোলা থা আপকো কি আপকো কনফার্ম করনা হ্যায়, তো কনফার্ম তো হো নেই বোলা তো থা, লেকিন হ্যাঁ ও মেনে কনফার্ম নেই কি, বাট ইতনে বড়ে বাস মে দো সিট নেই মিলেগি স্যার। সরি আই এম ভেরি ভেরি সরি, আপকে লিয়ে কল কে লিয়ে হো জায়েগা আজ 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 স্যার। দেখো না ইয়ার মে নে নে নো 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 প্লিজ, বলতেছে যে ওর বাসে কোনো জায়গা নাই আজকে, নাকি আমরা চলে যেতে পারবো না। হ্যাঁ বুকিং তো মানে বলছি, আজকে কথা বলি নাই, বাট আমি বলছি যে আমি শিওর যাব। ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। বুকিং না দিলে তো আমনি হবে না। ওকে চলো।
আমি তো মানে তোমার তো ঠিক ঠিকানা নাই, তুমি যদি যেতে না চাও তাই আমি ওকে দিন হিসাব করে বলতে পারি। এত কিছু কি ঠিক করে রাখো? গুড মর্নিং। হ্যালো, ইয়া, উই মাই ওয়াইফ। হাই। হাই, আমি পিউ। সরিয়া। হাই। ও, উনার সাথে এই এই হোটেলেই দেখা হয়েছিল। হ্যাঁ, আমরা অনেক কথা বলেছি। নাইস গাই। বাই দ্য ওয়ে, আপনারা কি কোথাও যাচ্ছেন? যাচ্ছিলাম, কিন্তু যাওয়া হবে না। মানে আমার গুণধর স্বামী বুকিং কনফার্ম করেনি। কেন, কি হয়েছে? কিছু না, আমরা ওই সারাঙ্কোট যাচ্ছিলাম তো। ও আচ্ছা, সারাঙ্কোট, নো প্রবলেম। লিসেন, আপনারা চাইলে আমার সাথে যেতে পারেন, যদি আপনাদের প্রবলেম না থাকে তো। কারণ আমি একটা মাইক্রো বুকিং দিয়েছি, ওটা একদমই খালি। সো ইফ ইউ ওয়ান্ট, আপনারা লাভ দিচ্ছে কেমনে ওরা? আপনি যদি ব্যাংকিং করেন তখন তো আপনার লাভ দিতেই হবে। পারবেন তো? না, লেটস ডু ইট। আমি পারবো, আপনি আমার সাথে পারবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু আপনাদের হানিমুনে এসেছেন, আপনারা চাইলে কিন্তু নিজেরা ঘুরে আসতে পারেন। আমাকে সারাক্ষণ সাথে রাখার একদম দরকার নেই, মানে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না কিন্তু। হ্যাঁ, আর আমরা তো একসঙ্গে আবার ব্যাক করবো, মাঝখানে সময় লাগবে। চলো ওই ওই ওদিকটা দেখি, নাকি ওদিকে গেছো আগে তুমি? আমি তো গেছি, আসো। চলো। যেতে ইচ্ছে করছে না।
কি বলছো তুমি একটু আগেই তো না আমি না তুমি তো মেয়েটাকে বললে যে তুমি ওর সঙ্গে ডিনার করবে একসঙ্গে বলেছি ভদ্রতা করার জন্য সেজন্য যেতে হবে নাকি কেমন দেখাচ্ছে সারাটা দিন ওর গাড়িতে আমরা ঘুরলাম তারপর ওই আমাদের ডিনারে ইনভাইট করলো আমরা সেটা অ্যাকসেপ্ট করলাম এখন যদি না যাই ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে মানে তোমার কাছে প্রায়োরিটি কে ও না আমি না আমার ইচ্ছা করছে না আমি যাব না তারপরে তুমি জোর করছো কি বলছো এটা মানে তুমি কেন নিজেকে ওর সঙ্গে মিলাচ্ছো ফেরে তুমি আমার ওয়াইফ আমি জাস্ট বললাম যে একটা মানুষের আমার কথা দিয়েছে আমি যদি না যাই সেটা কেমন দেখায় আমার যেতে ইচ্ছা করছে না দ্যাটস ইট ওর সঙ্গে যাবো না বলো যাও তুমি যাও আমি যাবো হুম এটাও কেমন দেখে তুমি তো ফিল করছো না যাওয়া উচিত তোকে তুমি কি তোমার মনে কোনো কিছু রেখে এটা বলছো নাকি আসলে মিন করে বলছো কি করে বলতে পারতো এত কিছু বুঝাতে পারবো না তোমার যেতে ইচ্ছে করলে যাও আই এম নট গোয়িং আমি এত কনজারভেটিভ ধারণা নিয়ে বসে থাকি না ইউ নো দ্যাট ইটস ফাইন ইউ নো হোয়াট আই এম নট হাংরি ইয়া ডিনার করি করে চলে আসছি হুম কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মিল্কি চিজ এবং ডাবল ফান ফ্লেভারের গোলমার্ক কিড অফার এবার সবাই খাবে ডিনারটা কিন্তু ভালোই উঠলে জি ডিনারটা খুবই ভালো ছিল তবে ডিনারটা ভালো হওয়ার পিছনে একটা কারণ আছে ধরেন ডিনার যার সাথে করা হয় সে যদি ভালো হয় স্বাভাবিক না আপনি তো আমাদের তো মায়ের দেশ এক তো বাঙালি যেহেতু বাঙালি যখন বিদেশে দেখা হয় তখন অনেক আপন আপনই মনে হয় আমার আমেরিকা থাকা অবস্থায় একই রকম হয়েছে বাঙালি পেলেই মনে হতো যে একদম খুব কাছে বাঙালিরা যখন দেশের বাইরে থাকে একজন একজনের সাথে কানেকশন ফিল করে কিন্তু আপনার সাথে আমি কেন জানি একটু অন্যরকম ফিল করছি সি আমাদের পছন্দ অনেক আপনি ব্ল্যাক কফি পছন্দ করেন আমিও ব্ল্যাক কফি পছন্দ করি আপনি যেসব লোকেশন আপনার পছন্দ হয় অনেক ভালো লাগে সেগুলো আমারও অনেক ভালো লাগে আমাদের মিলে যাচ্ছে সব কিছু আমি এরকম ওয়েদার পছন্দ করি আপনি এরকম ওয়েদার পছন্দ করি লাইক থাকে না ছোটো 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 কানেকশন দ্যাটস ওয়াই আমার কাছে সব কিছু খুব ডিফারেন্ট লাগছে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারবো কথা বলতে পারবো এগুলো আমার ফিল হচ্ছে দ্যাটস ওয়াই বললাম আসলে আপনি অনেক বেশি ফিল করে ফেলেছেন ব্যাপারটা কি এত জটিল আপনি আর আমি শুধু একমাত্র কি যারা পৃথিবীতে ব্ল্যাক কফি পছন্দ করি সেটা নিশ্চয়ই না এরকম ওয়েদার নিশ্চয়ই অনেকেরই পছন্দ আসলে আপনি এখানে একা আসছেন ঘুরতে আমি এখানে ওয়াইফকে নিয়ে এসেছি কিন্তু আসার পরও ওয়াইফের সঙ্গে না ঘুরতে হচ্ছে একা একা তারপর একা একা বলতে ঘুরছি আপনার সঙ্গে তাই হয়তো যখন আমরা দুজনের সঙ্গে আছি আমার দুজনই অপটিমিস্টিক পার্সন দেখে পজিটিভটা খুঁজছি বেশি এটা একটা ভালো দিক আবার একটা খারাপ দিকও আছে কি খারাপ দিক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনারটা জানি না তবে আমি যা বুঝতে পারছি ভালোই বুঝতে পারছি হ্যাঁ তাই আমি কখনো কোনো ছেলের সাথে এতক্ষণ ধরে কথা বলতে পারি কিন্তু আমাদের ডিনার কখন করেছি আমরা এখন বসে বসে কথা বলছি
ইভেন আপনার ওয়াইফ আছে জেনেও আমি আপনার সাথে কোনো বিষয়ে কথা বলছি। ওহ, আমার আমি পুরো ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ডিনার তো অনেক আগেই শেষ। আই থিঙ্ক আই বেটার গেট ব্যাক টু মাই রুম। আমার ওয়াইফ নিয়ে টেনশন করব। হ্যাঁ, শিওর। আপনি যাবেন? কাল আমি নট শিওর ইয়েট। আমি এখন ডিসিশন নিইনি। তবে এদিক ওদিক ঘুরতে যাবো, শপিং করবো। আপনি যাবেন না? ওয়েট করবেন, আমি কিছুক্ষণ বলবো, ভালো লাগছে। ঠিক আছে, বসুন। আমি তো ভাবলাম তুমি ব্রেকফাস্ট সেরে একবার রুমে আসবে। আমারই দোষ, কত সময় হয়ে গেছে তোমার খেয়াল করিনি। বিয়ের পর থেকে বোধ হয় আমার সঙ্গেও তুমি কফি খেতে খেতে এত কথা বলোনি। আমি যা বলি তা হয়তো বা তোমার আগে থেকে জানা, তোমার দেখা, তোমার অপছন্দের চুপ থাকি। তাই যতটুকু ধারণা নিও সেটা আমি তোমার কাছ থেকে নিই, আমি নিজে থেকে কিছু বলি না। যদি তুমি যেতে চাও তুমি রুমে থাকতে থাকতে ক্লস্ট্রোফোবিক হয়ে গেছো, তোমার একটু রুমটার বাইরে যাওয়া দরকার, ফ্রেশ এয়ার নেওয়া দরকার, তোমাদের মাথাটা ছেড়ে দিবে। আপনি তো শপিং এ যাবো, চলুন ও যাবে, আপনি ওকে একটু টাইম দেন। আপনি যাবেন না কেন? আমার মাথা ধরছে। ও হ্যাঁ ঠিক আছে, আমরা যাই। আর আপনি একটা মেডিসিন নিয়ে ফেলেন, তাহলে ঠিক হবে। চলুন 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 চলুন। হ্যাঁ শপিং এ যেতে চাচ্ছ নাও? আরে চলুন চলুন চলুন। দেখে হাঁটুন, সামনে তাকান, হাঁটেন। বউকে একা রেখে এসে কি কষ্ট হচ্ছে? আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আরে চলুন তো।
আচ্ছা মানে তুমি আমাকে নিজে বলছো তুমি আমার সাথে বের হবে না, আমি কোথাও ঘুরতে গেলে তুমি সঙ্গে যাবে না, তোমার যেখানে নিয়ে যেয়ে তোমার সেই জায়গা অলরেডি তুমি আমার ঘুরে আসো, তোমার দেখা শেষ, এবং আমি একা একা ঘুরতে যাচ্ছি সেটাও যাচ্ছ না, সঙ্গে পিউকে নিয়ে যেয়ে তুমি বলতেছো, সে একরকম তুমি জোর করে আমাকে পিউর সাথে পাঠাচ্ছ। মোটেও জোর করে না, আমি বলেছি আমার মাথা ব্যথা, আমার যেতে ভালো লাগছে না, আমি গিয়েছি এই জায়গায়, তো তুমি আমাকে অন্যভাবে কনভিন্স করতে, না হয় তুমিও থাকতে আমার সাথে, তা তো থাকুনি, কিন্তু কী কী পিউর সাথে বেড়াতে গেছো, দিস আর নট সেই, এক হাতে তালি বাজে না ফাহিম, তুমি তোমার দিকটা ভেবেছো, আমার দিকটা ভাবুনি, ইউ আর এনজয়িং ইয়োর টাইম অ্যান্ড আই এম গেটিং বোর। আচ্ছা এই যে তুমি এই কথাগুলো যে এখন বলছো, ওই কথাগুলো যখন আমি ওর সঙ্গে যাই তখন কেন বলো? দ্যাট ইজ দ্য প্রবলেম, আমি চাই যে তুমি আমাকে এগুলো বলো। কেন আমি বলবো, তোমার এটা বোঝার মতো অবস্থা নাই, বুঝতে পারো না আমি কি বলতে চাই, আমি এত কিছু বলতে পারবো না। না তুমি বলতে পারবো না তার মানে কি তোমার কোনো প্রবলেম নেই? না প্রবলেম আছে, সেটা আমার তো ক্লিয়ারলি বলবে, আমি চাই তুমি আমার উপর অধিকার খাটাও, তুমি আমার ওয়াইফ, আমি চাই তুমি আমাকে বলো, আমাকে বাধা দাও, আমাকে আটকাও। আর আমি চাই তুমি আমাকে বোঝো। ঝগড়া লেগে যাবে, আমি চাই না হানিমুনের সামনে ঝগড়া করি, কথা ঠান্ডা করে আসছি। আমার ফ্লোরে ইভেন আমার রুমে এত ঠান্ডা, আই ডোন্ট নো ওয়াই আমার ফ্লোরটা এত ঠান্ডা, আমি না সহ্য করতে পারছিলাম না তাই আমি এখানে এসে বসেছি। কিন্তু আপনার ফ্লোর না উপরে, ওখানে তো আরো গরম হওয়ার কথা। আই ডোন্ট নো, সাডেনলি রোদটা খুব ঠান্ডা হয়ে গেছে, ইভেন আমার রুমে হিটারটাও কাজ করছে না, তাই আমি এখানে এসে বসলাম। ভালো লাগছে, আমি খুব কমফোর্টেবল ফিল করছি। আপনি রুমের বাইরে কেন? না আসলে আমার ওয়াইফ একটু একা থাকতে, মানে ফোনে কথা বলছিল তো, আমি টিভিতে একটা সমস্যা হচ্ছে, তো আমি ভাবলাম যে একটু প্রাইভেসি দিই। নতুন তো মিথ্যা বলছেন আপনি, তাই না? কিভাবে ধরা গেল? ওয়াইফের মধ্যে হাঁচি খারাপ হয়ে গেছে, উনি আর আপনি বুঝি আপনাকে একা থাকতে দিচ্ছেন, আপনি আমার সাথে খুব কথা বলছেন। কমপ্লিমেন্ট দিলেন, আপনি যদি আমার হাজবেন্ড হতেন না, কমপ্লিমেন্ট না আমি কখনো এরকম বুঝতে শুনুন, ঝগড়া সেটাকে বলে যখন দুই পক্ষ সমানে সমানে ঝগড়া, আর যখন এক পক্ষ কথা বলে আরেক পক্ষ বোবার মতো বসে থাকে, দেখি কি ঝগড়া বলা হয়। আপনি আর আপনার ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্স, উনি একা থাকছেন, আপনাকে একা থাকতে দিচ্ছেন, আপনি আমার সাথে কথা বলছেন, আপনি যদি আমার হাজবেন্ড হতেন না, আমি সারাক্ষণ আপনাকে মিস করছি, এই যে এত ঠান্ডার মধ্যে আমি এই ফ্লোরে আপনাকে বসে আছি, আপনি বসে আছেন, আপনি আমার হাজবেন্ড হলেন, আমরা যখন রুমে থাকতাম একজন ছড়িয়ে ধরে ঘুরে। ঠিক আছে আমি উঠি তাহলে, সরি আসলে কোনোভাবে মানে আপনাকে রুমে ইনভাইট করতে পারলাম না। না না না, নো প্রবলেম। ঠিক আছে।
রাতে এভাবে বাইরে ঘোরাঘুরি না করে কিচেনে আমার রুমে চলে আসতে পারেন, আমরা একসাথে ব্ল্যাক কফি খাবো। যেহেতু এখন তোমার ইস্যুটা তৈরি হয়েছে, আমি তুই সঙ্গে আসিস ফ্যামিলি। আরে আমরা দুজন এই প্রথমবার একা ঘুরতে বেরোয়, প্লিজ তুমি একটা ইস্যু তৈরি করো না। আমি কোনো ইস্যু তৈরি করছি না, আমি তো একা একা রুমে বসেছিলাম না, আমি তো কোথাও ঘুরতে বেরোইনি। আমি কি ইচ্ছা করে একা বেরিয়েছি? তুমি আমাকে ফোর্স করছো একা বের হইতে। আমি বের হওয়ার পরে প্রিয় ম্যাডাম সাথে দেখা করছি, তুমি বলতো কোনো সমস্যা নেই, ঘুরো ওর সাথে। এখন কেন আমাকে এই ইস্যুটার মধ্যে ফেলাচ্ছ? শুনো, আমি এখানে ইচ্ছা করে আসিনি, তুমি আমাকে ফোর্স করছো, তোমার মানতে হবে। আর আমি যেখানেই যেতে চাই, যেখানেই যাই, তোমার সব জায়গা নিয়ে অলরেডি ঘুরে দেখা, আমি কী করবো বলো? আমি তো চাচ্ছি তোমার সঙ্গেই ঘুরতে, তোমার সঙ্গে থাকতে, তোমার সঙ্গে প্রতিটা মোমেন্ট ক্রিয়েট করতে, তুমি তো সে সুযোগ দিচ্ছ না। যেহেতু এখন তোমার ইস্যুটা তৈরি হয়েছে, আপনার ওয়াইফ এখন হোটেলে একা। দেখুন, সত্যি কথা বলতে আপনার সঙ্গে আমার মেন্টালিটি খুব ভালো ম্যাচ করে। আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আর আমার ওয়াইফের সঙ্গে আমি চেষ্টা করছি অ্যাডজাস্ট করতে, সামহাও এখনো হয়ে উঠছে না। মানে এই যে আমি আপনার সঙ্গে এখানে চলে আসলাম সবকে না যেয়ে, এইটা নিয়ে যে দুটো কথা বলবো আমাকে সেটাও বলছে। সো আমি তো মানুষ, আমারও মন খারাপ হলে ইচ্ছা করবে কারোর সঙ্গে দুটো কথা বলতে, বলতে পারেন সেই জায়গা থেকে আপনাকে নিয়ে আসি। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো? কিছু না, যা বললাম যেটাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার সাথে ঘুরলে, আমার সাথে কথা বললে, টাইম স্পেন্ড করতে আপনার ভালো লাগে, আপনার মন ভালো হয়ে যায়? তাহলে আপনার কাছে যখন একটা বেটার অপশন আছে, আপনি ওটা চুজ করছেন না কেন? না মানে যার সাথে আপনার থাকতে ভালো লাগছে না, যে আপনার মন ভালো করতে পারছে না, তার সাথে আজীবন কী করে থাকবেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি ফোন করছি, ফোনও পাচ্ছি না। ওকে, হয়তো কাজে গেছে।
এখানে কি কাজ থাকতে পারে ও বেড়াতে এসেছে ও হয়তো কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে না ও তো কোনো ফ্রেন্ড ফ্রেন্ড আছে বলে তো বলেনি এখানে কোনো আমার সাথে থাকে না তোমার সাথে বেরোয় থাক হয়তো একটু অ্যালোন টাইম স্পেন্ড করতে গেছে চলে আসবে টেনশন করবেন না আপনি লাঞ্চ করেছেন মৌসুমি আপা খাবেন না জানি ভাই আচ্ছা আমার বোধ হয় আমি জানি উনি কোথায় আছেন মানে উনি একটা জায়গায় পছন্দ করেন আমি যখন ঘুরতে চাই তখন ওর সাথে যেতেও চাই না যখন সবসময় হোটেল রুমে থাকে না তুমি এক রাত একা ঘুমালা আমি আমার মতোই ছিলাম ছোটবেলার ফ্রেন্ড মানে আমি কিছু বুঝতে পারছি না আসলে আমি বলি ব্যাপারটা হয়েছিল ও টেস্ট নিতে বলেছি তো বিভিন্ন ভাবে আমি টেস্টটা নিয়েছি আপনার সাথে শপিং গেছি আপনাকে ধরেছি ওর সামনে আপনার রিঅ্যাকশন গুলো জানার চেষ্টা করেছি এন্ড ইউ রিমেম্বার শুনুন আপনার সঙ্গে যে এতক্ষণ যে কথাগুলো বললাম শেয়ার করতে ভালো লাগে পুরো ব্যাপারটাই অ্যাজ আ ফ্রেন্ড আমি এক্সট্রিমলি সরি যদি আমার কোনো ইঙ্গিত আপনার কাছে অন্যরকম মনে হয়ে থাকে আমার মনে হচ্ছে যে আসলে আমি না চাইতেও আমি ওরকম কোনো ইঙ্গিত হয়তো দিয়ে ফেলেছি আই থিঙ্ক ইটস বেটার যে আমি আজকে থেকে আপনার সঙ্গে কথা না বলি আপনি খুব ভালো একজন হিউম্যান আপনি এরকম দেখেন থ্যাংক ইউ জামাই তো পরীক্ষায় পাস ইজ আ ভেরি গুড পারসন এন্ড লয়াল বাই দ্য ওয়ে অনেক লয়াল বেস্ট অফ লাক বান্ধবী বেস্ট অফ লাক আর ওর সাথে আমার একটা বাজিও ছিল যে আমি বাজিয়ে দেখব যে তোর জামাই আসলে কেমন তো আমি সেটাই করেছি এন্ড আপনার গুড লাক আমার ফ্রেন্ডের গুড লাক
যে আপনি আমাদের পরীক্ষায় পাশ করেছেন। ইট ওয়াজ আ টেস্ট। জাস্ট টেস্ট, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে এখন আপনারা দুইজন একসাথে থাকেন আমার কাছে, আমি যাই। থ্যাংক ইউ, বাই। হ্যালো, তোমার পরীক্ষা তো পাশ করলাম, চলো হোটেলে যাই, এখানে তো সব তোমার দেখে। সব দেখা না, মানে পিস্তলটা আমি কখনো দেখতে পাইনি, এর আগে যতবার আসছি ততবার মুখে ঢাকা ছিল, এই প্রথম দেখা। আই এম শিওর ইটস ফর, সত্যি বলছো না আমি খুশি হচ্ছি।